নমস্কার বন্ধুরা, সবাইকে পুনঃ কিচেনে স্বাগত। আজ আমি দারুণ স্বাদের দই কাতলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রতিবারের মতো আজও রয়েছে কিছু সিক্রেট টিপস, যেই টিপস ফলো করে দই কাতলা বানালে দই কাতলার স্বাদ হবে অতুলনীয়। সামনেই আসছে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দুপুরে দারুণ স্বাদের এই দই কাতলাটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খুবই কম সময়ে এই দারুণ স্বাদের রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। তো আমি দই কাতলা বানানোর জন্য 5 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব, তার জন্য প্রথমে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেব ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। প্রথমে ব্ল্যাক পেপার আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মাছের পিসগুলোকে মাখিয়ে নেব। একঘেয়েমি মুখের স্বাদ বদলাতে অনুষ্ঠান বাড়ির স্বাদে এই দই কাতলার রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে পারেন। দারুণ লাগে খেতে, আর গরম ভাতের সাথে উফ জবাব নেই। মাছগুলোকে লবণ আর ব্ল্যাক পেপার মাখানোর সময় 2 টিস্পুন ভিনিগার দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, তাহলে বড় মাছের যেটা আঁশটে গন্ধ সেটাও আর থাকবে না। আর যারা মাছের আঁশটে গন্ধ হওয়ার জন্য খেতে চান না, এইভাবে যদি মাছ রান্না করেন আশা করি সেই আঁশটে গন্ধ আর থাকবে না। এই সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে মাখিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। প্রথমে একটি কড়াই নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো কিপ করে রাখা পেঁয়াজের টুকরো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে নাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দেব 8-10টা রসুনের কোয়া, আর দিয়ে দেব 2 টুকরো আদা। হালকাতে নাড়াচাড়া করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন কোনোরকম ব্রাউন কালার না হয়ে যায়। দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ। হালকাতে সমস্ত উপকরণ আমাদের একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এটার একটা পেস্ট বানাবো, এটা আমাদের দই কাতলা বানানোর কাজে লাগবে। তো বন্ধুরা, দই কাতলা অনেকভাবে বানানো যায়, কিন্তু এইভাবে যদি আপনারা বানান আশা করি আপনাদের দারুণ লাগবে খেতে। 2-4 মিনিট হালকাতে নাড়াচাড়া দেওয়ার পর আমি তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। প্রথমে একটু বেশি তেল দিয়েছি, কারণ এই তেলেই আমি পুরো রান্নাটাই করব। সেই জন্য আমি একেবারেই প্রথমে একটু বেশি তেল দিয়ে নিয়েছি, কারণ এই পেঁয়াজ আদা রসুন আর মশলাগুলো ভেজে নেওয়ার তেলে যদি মাছটা ভাজে যায় মাছের মধ্যে একটা খুব সুন্দর স্মেল তৈরি হয়। তো আস্তে আস্তে সমস্ত কিছু আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে মাছের পিসগুলো এক এক আমি ভেজে নেব। এক পিঠ হালকা করে ভেজে নেওয়ার পর অপর পিঠ ভেজে নেওয়ার জন্য আস্তে করে উল্টে দেব। তো একে একে সমস্ত মাছগুলো খুবই সাবধানে উল্টে দেব। তো যেহেতু আমি ভিনিগারটা মাখিয়ে রেখেছিলাম, সেহেতু মাছগুলো এমনিতেই খুবই সফট হয়ে আছে। তো আস্তে আস্তে সমস্ত মাছগুলো খুবই সাবধানে উল্টে নেব। তো মাছগুলো এরকম হালকা করে ভেজে নেওয়ার পর অন্য একটি পাত্রে তুলে নেব। এই মাছ ভাজার তেলের ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে, দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে দেব। যে মশলাটা আমি আগে ভেজে রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে এবার অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। দু 4 মিনিট মিডিয়াম টু হাইতে আমাদের নাড়াচাড়া দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব, তারপর হালকাতে নাড়াচাড়া দেব। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ আমাদের মশলা থেকে একটা তেল ভাব ছাড়ছে ততক্ষণ আমাদের মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে যেতে হবে।
তো দেখো মশলা থেকে একটা তেল ভাব ছাড়তে শুরু করছে, তার মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে টক দইটা একটা কীরকম ছিবড়া ছিবড়া ভাব এসে যায়। এই জন্য একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাদের টক দইটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর টক দইটা যদি আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে এইরকম ইউজ করেন তাহলে কিন্তু টক দইয়ের মধ্যে একটা ক্রিমি স্ট্রাকচারটা রেডি হয়ে যায়। এরকম দু চার মিনিট রেখে রেখে আমাদের সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেব। গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দু চার মিনিট ফুটিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেবো কাসুরি মেথি। আমি এখানে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি হাতে তালুর মধ্যে এরকম ঘষে গুঁড়িয়ে নিয়ে আমি অ্যাড করছি। এর সাথে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। হালকা হাতে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট এক দু মিনিট কিন্তু গ্রেভিটাকে ফুটে নিলেই আমাদের দই কাতলা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর এখন যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে এখনই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এরকম দারুণ সুন্দর রেসিপি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর অন্য একটি পাত্রে এটাকে সার্ভ করছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারফুল হয়েছে, দেখেই যেন লোভ চলে আসছে। তো বন্ধুরা, নববর্ষে দুপুরে এই দারুণ সাথে দই কাতলা রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।